আমি কোনো সময় কোনো বক্তব্য দেইনি যে আমি মাইলস ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে প্রথম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মাইলস থেকে আমি সরে গেছি এ কথা কিন্তু বলিনি। আর সব কিছুর অতি দ্রুত কনক্লুশন টানার চেষ্টা করাটা ঠিক হবে না। আমি যে বক্তব্য দিয়েছি সেটা এখনও আছে, ভিডিও মেসেজে যেটা দিয়েছিলাম। আমি বলেছি যে আমরা যে লাইন আপে চলে এসেছি, এই লাইন আপ নিয়ে যদি কাজ না করতে পারি, তাহলে আমার মতে মাইলসের কার্যক্রম স্থগিত করা উচিত। কারণ মানুষজন যেভাবে দেখে অভ্যস্ত সেটাই চায়, সেটা না পেলে তারা মনঃক্ষুণ্ণ হয়, তারা অখুশি থাকে। সুতরাং সেটা না করে মাইলসকে স্থগিত করা উচিত, এটা বলেছি। কিন্তু মাইলস নাম ব্যবহার করার আমার সমান অধিকার রয়েছে। আমি মাইলসকে সম্মান করে, মাইলসের প্রতি 40 বছর 42 বছর ধরে গড়ে তোলা একটা জিনিস, যেটার পেছনে আমার এত শ্রম এবং সময় গেছে, এটাকে আমি ডিসরেসপেক্ট করতে চাই না, যার কারণে আমি কাজ করছি আমার নামে, শাফিন আহমেদ নামে। মাইলস নামটা আমিও ব্যবহার করতে পারতাম, আমি করব না সেটা। কারণ হচ্ছে আমি মাইলসটাকে যে জায়গায় 40 বছর উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে, আমি ওই রেসপেক্টের জায়গাটা, সম্মানের জায়গাটাতেই মাইলসটাকে রাখতে চাই। আমি যত্রতত্র সবাই কাড়াকাড়ি করুক, টানাটানি করুক এই নামটা নিয়ে, এটা আমি চাই না। হলে এই লাইন আপে চলবে, না হলে উচিতই না করা। আমার মনে হয় যারা কমেন্ট করেছেন বা যারা আপনার ভক্ত এবং ফলোয়ার, তারা আজকে আরও ক্লিয়ার হয়ে গেল আপনার বক্তব্য নিয়ে। এবং আমরা অন্যরকম শাফিন আহমেদকে কিন্তু এখন এমন একটা কোয়েশ্চেন করবো যেটা মনে হয় আপনি প্রস্তুত, সেটা হচ্ছে রাজনীতিবিদ শাফিন আহমেদ, এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনি একটি বিশেষ রাজনৈতিক দলের উচ্চ পদস্থ পদে আছেন এই মুহূর্তে, তো এই যে আপনার ইন্টারেস্টটা, এটা অনেকের কাছে কিন্তু একটা চমক ছিল, এই চমকটা আপনি কীভাবে নিজের মাঝখানে নিয়ে আসবেন বা আপনি কীভাবে ইন্টারেস্টেড হলেন? বলি যে এটা কোনো চমক দেওয়ার জন্য এখানে আসে না। আমি আমি মনে করি আমরা এই দেশ থেকে যা পেয়েছি, আমি যে যা পেয়েছি সেটা অনেক কিছু, বহু বহু মানুষের ভালোবাসা রেসপেক্ট যা পেয়ে এসেছি, এগুলি এই দেশের মাটির থেকেই পাওয়া। আমার কাজের কর্মজীবনের বেশিরভাগ সময় এই দেশেই কেটেছে, এবং যা রিলিজ করেছি বা গানের জগতে যে কাজ করেছি সবই এখান থেকেই করা। তো একটা সময় আসে যখন হয়তো অনেকেরই এই চিন্তাটা আসে, আমার মধ্যে সেই চিন্তাটা এসেছিল পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে এখন দেশ বা সমাজের জন্য কিছু করতে পারা, করার একটা আগ্রহ এটা আছে আমার মধ্যে, এবং সেটা করতে গেলে এদেশের যে প্রেক্ষাপট সেখানে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন আছে, প্ল্যাটফর্ম লাগে যেখান থেকে বড় ধরনের কোনো কাজ করতে গেলে, ভালো কোনো কাজ করতে গেলে এই ধরনের প্ল্যাটফর্ম প্রয়োজন আছে। এবং সেই জন্য এইসব চিন্তা করেই এদিকটাতে আসা, যে এবং আগ্রহ আছে, উৎসাহ আছে, যে দেশের জন্য তো আমরা সবাই চিন্তা করি, সবাই আমরা দেশের ভালোটাই চাই, তো সেখানে যদি কোনো অবদান রাখতে পারি সেটা আমার কাছে ভালো লাগবে, এটা করতে পারলে, সেই চিন্তা ভাবনা থেকে এই দিকে আসা। আপনার এই রাজনৈতিক জায়গায় আপনি যদি কোনো সময়, আশা করি আপনি অনেক বড় কোনো পদে চলে আসবেন কিছুদিনের মাঝখানে, ব্যান্ড মিউজিক নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বা মিউজিক নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই সুযোগ পেলে তো অনেক কাজ করবো এই লাইনে। মানে আপনি এখানে উপস্থিত আছেন, আপনার কাছ থেকে একটা গান শুনবো না, তাহলে আমরা একটু রাতের আকাশ শুনতে চাই আপনার কাছ থেকে। রাতের আকাশ তোমার গুনায়ন, হৃদয়ে হাজার কামনা, সেই তুমি সেই চেনা, হৃদয়ে হাজার বাসনা। একটা কোয়েশ্চেন করতেই হয় শাফিন আহমেদ, সেটা হচ্ছে আপনার প্রথম রেকর্ডকৃত গান আপনি কোনটা রেকর্ড করেছিলেন সেটা নিয়ে যদি একটু গল্প বলতেন। আমার সর্বপ্রথম রেকর্ডকৃত গান হচ্ছে 9 বছর বয়সে EMI রেকর্ড কোম্পানি থেকে রিলিজকৃত নজরুল ইসলামের শিশুদের জন্য লেখা গান প্রজাপতি প্রজাপতি, এটা ছিল আমার প্রথম রেকর্ডকৃত গান আমার কাছে শেখা। আর বড় হয়ে নিজেরা যখন গান করছি,
তখন আমার মনে হয় প্রথমটা ধরতে হবে 1982-তে। বিটিভি তখন একমাত্র টিভি চ্যানেল, বিটিভিতে একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের প্রোগ্রাম হয়েছিল, শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এবং তারা 30 মিনিটের একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চেয়েছিল। তো সেখানে আমরা প্রায় 5টা 6টা পিস তৈরি করেছিলাম মিউজিক। তো সেগুলোর রেকর্ডিং এর অভিজ্ঞতা, সেখানে কোনো ভয়েস ছিল না, শুধু ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এবং সেটা ছিল ব্যান্ড হিসাবে প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতা, যেটা বিটিভিতে প্রচার হয়েছে এবং বিটিভি বহুদিন বাজিয়েছে সেই মিউজিকগুলি। এবং সেটা চলতে চলতে গানের দিকে যখন আসলাম, তখন ওই বছরেই মাইলস মাইলস নামে সেলফ টাইটেলড অ্যালবাম, ওইটাতে কিছু কাভার সংস ছিল, বেশিরভাগই কাভার সংস ছিল, 3টে অরিজিনাল ইংলিশ সংস ছিল, ওইগুলো ছিল রেকর্ডিংয়ের প্রথম অভিজ্ঞতা। গীতি কবিদের উপর আপনারা জোর দিয়েছেন কিনা গান নির্বাচন করার সময় বা গান করার সময়? নিশ্চয়ই, তখনকার সময় যখন বেশিরভাগ বাংলা গান সৃষ্টি হয়েছে যে সময়টাতে, সেই সময় তখনকার যারা ভালো লিখছে ওই সময়তে তাদেরকে নিয়েই বসা হয়েছে। তার মধ্যে মাহমুদ খুরশিদের নাম আমার উল্লেখ করতেই হবে, সে আমাদের মাইলস ব্যান্ডের বহু হিট সংস তার হাতে লেখা, তো সেই কৃতিত্ব তাকে অবশ্যই দিতে হবে। এবং তার মধ্যে বেশ সেই লেখাগুলির মধ্যে নতুনত্ব ছিল। আরেকজনের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, তিনি হচ্ছেন একজন, আসলে গান লিখতেন না, কবিতা লিখতেন মূলত, ফেরদৌস নাহার। ফেরদৌস নাহারের গান লেখার চেষ্টা আমি শুরুর দিকটাতে দেখেছি, আমার হাতে কিছু লিরিক্স এসেছিল এবং খুব ভালো লেগেছে ওনার এক্সপ্রেশনগুলি, শব্দের চয়েস, এবং যেভাবে একটা ছবি আঁকার মতো করে উনি ফুটিয়ে তুলতে পারতেন একটা গল্প, ওই লেখাগুলি খুব ভালো লেগেছে। সেখান থেকে পেয়েছি আমরা প্রথম প্রেমের মতো, সেখান থেকে পেয়েছি সেকুন দরদিয়া, দিন গেল আবার দিন ফিরে এলো, এই ধরনের আমার সোলোর মধ্যে আয়না ভেঙে যায় গানটা ওনার লেখা, ভালোবেসো না ইত্যাদি কি গানগুলির মধ্যে, পাহাড়ি মেয়ে আর একটা গান, এইগুলির মধ্যে বেশ ভিন্নতা ছিল। তারপরে লতিফুল ইসলাম শিবলি কয়েকটা লিখেছে, যেমন ওর লেখার মধ্যে শেষ ঠিকানা, পলাশী প্রান্তর, হ্যালো ঢাকা, এই গানগুলি রয়েছে। আমার সোলোর মধ্যে রয়েছে নির্জনতার গান, বিউটিফুল লিরিক্স।